নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আসামে করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত, আক্রান্তের সংখ্যা বাড়ছে। সোমবার থেকে 30 দিনের আনলক 1, কন্টেইনমেন্ট জোন ছাড়া স্বাভাবিক হচ্ছে সব। রোগী বাড়তে থাকায় বাড়ছে হাসপাতালের সংখ্যাও, করিমগঞ্জে শুরু কোভিড চিকিৎসা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামে করোনা মিটার তরতর করে চড়ছে, প্রতিনিয়ত বাড়ছে করোনা পজিটিভের সংখ্যা। শনিবারই করোনা আক্রান্তের সংখ্যা 1100 পেরিয়ে যায়, রবিবার সেই সংখ্যা আরো বেড়ে 1300 দিকে এগোচ্ছে। ভিন রাজ্য থেকে আসা ব্যক্তিদের শরীরেই প্রথমে করোনার লক্ষণ দেখা যাচ্ছে, পরে তারাই করোনা পজিটিভ হিসেবে লালা পরীক্ষার রিপোর্টে ধরা পড়ছেন, তাই আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে। তবে রবিবারও রাজ্যে মোট 22 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, এর মধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 4 জন। রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে স্বাস্থ্য বিভাগও নিজেদের ক্ষমতা বাড়িয়ে চলেছে। তবে 1 জুন আনলক 1 শুরু হওয়ার পর পরিস্থিতি আরো কঠিন হতে পারে। করোনা পরিস্থিতিতে সোমবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে আনলক 1। লকডাউনের পঞ্চম পর্যায়ে এদিন থেকে পর্যায়ক্রমে সবকিছু খুলে দেওয়া হবে। শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নয়া নির্দেশিকা জারি করেছে। সে অনুযায়ী আগামী 30 জুন পর্যন্ত আনলক 1 পর্যায়ে হোটেল, রেস্তোরাঁ, ধর্মস্থান ইত্যাদি খুলে যাবে। বিভিন্ন ক্ষেত্রে মানুষের চলাচলের ক্ষেত্রেও ব্যাপক ছাড় দেওয়া হয়েছে। তবে কন্টেইনমেন্ট জোনে আগের মতোই সবকিছু লকডাউন থাকবে, সেই সঙ্গে থাকবে সম্পূর্ণ কড়াকড়ি। এছাড়া গোটা দেশে এ পর্যায়ে রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত নৈশ কার্ফিউ জারি থাকবে। করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। করোনা চিকিৎসায় শুধু মেডিকেল কলেজ যথেষ্ট নয়, তাই সরকার বিভিন্ন হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করছে। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালের সংখ্যাও বাড়াতে বাধ্য হচ্ছে সরকার, তাই একের পর এক বিভিন্ন জেলা ও সিভিল হাসপাতালকে করোনা চিকিৎসার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। হাইলাকান্দি সিভিল হাসপাতালের পর শনিবার করিমগঞ্জ হাসপাতালকেও কোভিড হাসপাতালে উন্নীত করা হয়েছে। মোট 3 জন করোনা রোগীকে নিয়ে চিকিৎসা শুরু হয়েছে হাসপাতালে। আনলক 1 পর্বে আগামী 6 জুন মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে চলতি বছরের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলের জন্য অনেকদিন ধরেই অপেক্ষারত ছাত্রছাত্রীরা। রবিবার শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের এ খবর জানান। আলগাপুরের আব্দুল লতিফ চৌধুরী কলেজের কোয়ারেন্টাইন সেন্টারে খাদ্য সামগ্রী বিতরণ করল আশু হাইলাকান্দি জেলা কমিটি। রবিবার ওই কোয়ারেন্টাইন সেন্টারে থাকা লোকদের খাদ্য সামগ্রী বিতরণ শেষে আশু কর্মকর্তারা সেখানকার বাসিন্দাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদানের দাবিতে হাইলাকান্দির জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি গোটে অসমৰ লগত হাইলাকান্দি জিলাত তেওঁলোকৰ কাৰণে এসাঁজ অন্নৰ যোগান দিলো। তেওঁলোক আমাৰ কাৰণে সম্পদ, তেওঁলোক আমাৰ কাৰণে বাৰ্ডেন নহয়। কিন্তু আমি দেখা পাইছোঁ যে বিভিন্ন কোৱাৰেণ্টাইন চেণ্টাৰত প্ৰশাসনৰ যোগেদি যিবিলাক খাদ্য সামগ্ৰী যোগান ধৰা হৈছে কোৱাৰেণ্টাইন চেণ্টাৰত থকা মানুহৰ কাৰণে, সেইবিলাক অতি নিম্নমানে। তাৰপিছত এই পানী, খোৱা পানী যিবিলাক দিয়া হৈছে অতি মানে মিনিমাম এটা বেলাত 1 লিটাৰ কৰি দিব লাগিছিল, কিন্তু তেওঁলোকে 250 ml বা 500 ml কৰি দিছে। তাৰপিছত খাদ্যদ্ৰব্য যিবিলাক দিয়া হৈছে সেইবিলাকৰ অতি কোৱালিটিবিলাক অতি পুৱৰ, যাৰ কাৰণে আমি প্ৰশাসনক দাবী জনাইছোঁ। চৰকাৰে যিহেতু প্ৰতিজন কোৱাৰেণ্টাইন চেণ্টাৰত থকা লোকৰ কাৰণে 500 কৰি এলট কৰিছে, সেই ইমান পইচাৰ খাদ্যদ্ৰব্য তেওঁলোকে পাব লাগে। সন্দেহভাজন 3 ATM চোরকে পাকড়া করলো উধারবন্দ পুলিশ। ধৃতরা হল শামীম আহমেদ লস্কর বাড়ি উজানতারাপুর, ফিরোজ আহমেদ বড়ভুইয়া বাড়ি আরকাটিপুর, আব্বাস উদ্দিন ওরুফে লিকা বাড়ি গোসাইপুর চতুর্থ খণ্ড। শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে উধারবন্দ থানার ওসি অসিত সূত্রধর জানান, মাসখানেক আগে শালগঙ্গায় একটি ATM লুটের চেষ্টা চালায় তারা। ATM কে ভেঙে ফেললেও লুট করতে পারেনি, এরপর থেকেই পুলিশ তাদের হন্যে হয়ে খুঁজছিল। ওসি আরো জানান, পুলিশ তাদের সঙ্গে থাকা অটোরিকশাতে তল্লাশি
চালিয়ে দা শাবল স্টিলের লাঠি উদ্ধার করেছে। তারপরে মেশিনে মেশিনও কিছু ভাঙচুর করছিল কিন্তু টাকা নিতে পারে নাই। তো এই কেসটাতে আমরা তদন্ত লাগিয়া আমরা বিভিন্ন ধরনের সোর্স লাগাইছিলাম। সোর্স নিয়োগ করিয়া সোর্সের ভিত্তিক আমরা কয়েকজন মানুষ টার্গেট আসিল। এইগুলো কালকে আমরা পিক আপ করতে সমর্থ হয়েছি পাবলিক সহযোগ। আমরা কালকেও সিমিলার ক্রাইম করার জন্য শালবঙ্গা এলাকার এখন অটো গাড়ি নিয়ে ঘুরতে আসি। অটোর ভিতরে একটা সাফল পাওয়া গেছে, দা একটা পাওয়া গেছে, তারপরে তোমার একটা স্টিলের লাঠিও পাওয়া গেছে। তারা সেম প্ল্যানিং করিয়া শালবঙ্গা এলাকার ঘোরাফেরা করতেছিল। এরা কোন জায়গার? তারার নাম হইল, তারা হ্যাবিচুয়াল অফেন্ডার। আগেও এটিএমের যেগুলা রিলেটেড কেস আছে এগুলোর সঙ্গে তারা জড়িত, তারা এক্সপার্ট। এটিএমে যে মানুষে টাকা উঠাইতে যায়, এটিএম কার্ড চেঞ্জ করিয়া ওদের পিন সিক্রেট নাম্বারটা নিয়ে আবার তারা টাকা উঠায়, এরকম কেসের সঙ্গে তারা বিশেষ করে জড়িত। তারা আগেও কয়েকবার অ্যারেস্ট হয়েছে, আমাদের থানায়ও অ্যারেস্ট হয়েছে একজন। জেল থেকে বাইরিয়ে আবার সেই রকম কাজের সঙ্গে জড়িত হয়েছে, ইনভলভ হয়েছে, আমরা এটার খবর পাইছি। একজন নাম হইল গিয়া একজন শামীম আহমেদ লস্কর, 22 বছর, এ হইল উজান তারাপুরের পিএস লক্ষ্মীপুর। এ ভেটান ক্রিমিনাল, এ বিভিন্ন ধরনের এটিএমের ইসের সঙ্গে জড়িত, কেসের সঙ্গে। তারপরে আছে আব্বাস আলী বরগুইয়া, এ গুসাইপুর পার্ট পুরের। এই ছেলেটারও আমরা কিছুদিন আগে অ্যারেস্ট করছিলাম, এ জেল থেকে ছাড়া পাইছি। আরেকজন আছে ফিরোজ আহমেদ বরগুইয়া, 30 ইয়ার্স, তার বাসা হইল রংপুর পার্ট 1 থানা শিলচর। মোট আমরা তিনজন ধরতে সক্ষম হয়েছি। দিন দিন বেহাল হয়ে উঠছে অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়ক, এবং যে কোনো মুহূর্তে অসম ত্রিপুরা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, এই আশঙ্কা স্থানীয় জনগণের। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কটির সংস্কারে কোনো জনপ্রতিনিধি উদ্যোগ নিচ্ছেন না, ফলে দিন দিন বেহাল হয়ে পড়ছে সড়কটি, আর এর মারাত্মক ফল ভুগতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ী সহ আম জনতাকে। আজকে এমন এক অবস্থা দাঁড়িয়েছে আসাম ত্রিপুরা রাস্তার উপর, জাতীয় সড়ক যেটা রয়েছে টোটালি রাস্তা নেই বললেই চলে, টোটালি ড্যামেজ, টোটালি। বর্তমানে কানাইবাজার থেকে মণ্ডপালা পর্যন্ত কোনো মানুষ, কোনো ধরনের মানুষ যাতায়াত করা সম্ভব হচ্ছে না, কোনো ধরনের গাড়িগুলো চলছে না। ডেইলি গাড়ি লরি, ডেইলি ট্রাক প্রায় 4-5টা ফেসে যায়। তারপর ট্রাকের মালিকরা নিজের থেকে মানে এক্সপেন্ডিচার খরচ করে ওরা জেসিবি দিয়ে তুলে নিয়ে যায়। মানে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ভূমিকা নেই। আজকে দেখুন মানে মেইন রোডের সাথে সাথে খারাপ হওয়ার সাথে সাথে প্রত্যেকটি লরি, যতটুকু লরি গুয়াহাটি থেকে মানে আগরতলাগামী যতটি লরি আসে, প্রত্যেকটা লরি আনিপুর হয়ে বাইপাস হয়ে ত্রিপুরা হয়ে চলে যায়, যার কারণে আনিপুর রোডটা টোটালি বর্তমানে অকেজো। আজকে দেখুন বর্তমানে আমি বাইক নিয়ে, আমার নিজের বাইক নিয়ে আমি বর্তমানে চলাফেরা করতে সম্ভব হচ্ছে না। আজকে আনিপুর রোডের সীমাতে এমন একটা গর্ত হয়েছে, যে গর্তে বর্তমানে প্রতিদিন গাড়িগুলো ফেসে যায়, যার কারণে সাধারণ মানুষ মরণ। কাটিগড়ার কোভিড-19 মোকাবিলায় প্রশাসনের গ্রহণ করা ব্যবস্থার খোঁজ নিলেন জেলাশাসক কীর্তি জল্লি। তিনি কাটিগড়ার মডেল হাসপাতালের পরিকাঠামো সরেজমিনে প্রত্যক্ষ করেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জেলাশাসক কীর্তি জল্লি বলেন, করোনার যেভাবে সংক্রমণ ঘটছে তাতে আগামী দিনে প্রতিটি গ্রামীণ হাসপাতালের ওপর নির্ভর করতে হবে। করোনা মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের কর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সঙ্গে সহযোগিতা করে করোনার সঙ্গে লড়াইয়ে সামিল হওয়ার জন্য সমাজের প্রতি তিনি আর্জি জানান।
कछार डिस्ट्रिक्ट में अभी सिचुएशन कंट्रोल में है, जो भी केसेस नोटिफाई हुए हैं बाहर से आए एंड उनको क्वारंटीन सेंटर में ऑलरेडी रख चुके हैं, तो मिनिमाइज्ड एक्सपोजर हुआ, तो ज़्यादा लोगों को इम्पैक्ट नहीं हो रहा है एंड देर ऑल असिम्प्टोमेटिक एंड जल्दी हील भी हो रहे हैं, तो सिचुएशन इज अंडर कंट्रोल। हम फ्लड का भी आ रहे में भी सोच के प्रिपरेशन चालू कर रहे हैं, तो सो फार वी आर अंडर कंट्रोल। थैंक यू। सो बिकॉज क्वारंटीन सेंटर्स एवरी डे वी आर फोर्स टू ओपन न्यू क्वारंटीन सेंटर्स जैसे जैसे लोग आ रहे हैं, सो देर इज नो स्टैंडर्ड लिस्ट, हर रोज बढ़ रहा है हर रोज कम हो रहा है। एक ही रिक्वेस्ट है, जो पब्लिक को डर है मन में कि हमारे एरिया में क्यों लाए हैं, कोई डरने की जरूरत नहीं है। अभी तक एक भी केस ऐसा नहीं आया कि किसी नाले के वजह से आया, एंड सो फार जो भी केस हुआ है बाहर के लोगों से हुआ है। बट मैं फिर से रिक्वेस्ट करना चाहती हूँ, हमारा मेडिकल टीम बहुत कष्ट लेके काम कर रहा है, कम्युनिटी जाके काम कर रहा है, प्लीज़ उनको कोऑपरेट कर दीजिएगा, उनको डराइए मत, उनको धमकी मत दीजिएगा, ये अपने ही हेल्थ के लिए, अपने गाँव वालों के हेल्थ के लिए, अपने ज़िले की हेल्थ के लिए। तो आप सबसे मैं एक ही रिक्वेस्ट करती हूँ, प्लीज़ सपोर्ट कीजिएगा उनको और भी कोऑपरेशन दीजिएगा, क्योंकि वो भी अपने ज़िंदगी दांव पे लगा के काम। কন্টেইনমেন্ট জোন শিলচর তারাপুর সুকান্ত সরণের বাসিন্দাদের সমস্যা সমাধানের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ হল বিরাট হিন্দুস্থান সংগম এবং মানবাধিকার ন্যায় সুরক্ষা ট্রাস্ট নতুন দিল্লি। শনিবার মানবাধিকার ন্যায় সুরক্ষা ট্রাস্টের জেলা সভাপতি টিঙ্কু পাল এবং বিরাট হিন্দুস্থান সংগমের বরাকভেলি শাখার সভাপতি বিশ্বজিৎ দাস এক সনদপত্র তুলে দেন জেলাশাসক কীর্তি জল্লির কাছে। সনদপত্র দ্বারা উল্লেখ করেন, সুকান্ত সরণীকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করার পর ওই জোনের মানুষ নানা সমস্যায় ভুগছেন, তাদের সমস্যা সমাধানে জেলাশাসক যেন শীঘ্রই বিহিত ব্যবস্থা গ্রহণ করেন। তারা আরও বলেন, অসহায় ওইসব মানুষের পাশে দাঁড়িয়ে তারা যথাসাধ্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, কিন্তু তা পর্যাপ্ত নয়। প্রচুর সমস্যা, মানে খাওয়া দাওয়া বলতে নাই, আমরা মানবিক দৃষ্টিভঙ্গিতে আমরা কোনো ধরনের কোনো সহায় হয়েছি, সবচেয়ে বড় ব্যাপার হয়েছে প্রিকশনারি জোন হিসাবে ডিক্লেয়ার হওয়ার পরে আমরার ব্যাপারে যে সরকারি প্রিকশন কী নেওয়া হয়েছে আমরা এটার কোনো হদিশ পাইতেছি না। কী কী প্রিকশন বা কী কী নিয়মাবলী আছে একটা কন্টেইনমেন্ট জোন এখানে ডিক্লেয়ার করি, আমরা বন্দিগৃহে ভালাগে রাখা হয়েছে, একটা সবজি নিতে হইলে আমরা তাগিদে আমরা আইতে লাগে, একজনের কাছে হাত জোর করতে লাগে, সে যদি আগ্রহ প্রকাশ করিয়া যদি সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দেয় তাইলে আমরা সাহায্য পাই, আদারওয়াইজ কোনো সাহায্য। এবার বন্ধন ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি মুকুবের দাবি উঠল করিমগঞ্জে। উত্তর করিমগঞ্জের বেশ কটি মহিলা সমিতির শতাধিক সদস্য রবিবার লাতুর সচপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে ঋণের কিস্তি মুকুবের আর্জি জানান। তারা বলেন, লকডাউনের ফলে তারা আর্থিকভাবে পঙ্গু হয়ে পড়েছেন, অনটনে চলছে তাদের সংসার, এই অবস্থায় ঋণের কিস্তি প্রদানে অক্ষম তারা। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য তারা রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের দৃষ্টি আকর্ষণ করেছেন। সরকারে যে আমরা যে পয়সাটা দিচ্ছেন বন্ধন থাকে আমরা কোনো সাহায্য নাই, আমরা এই পয়সাটা আমরা খরচ করিয়া খাই লেছি, এখন আমরা পয়সাটা দিবার আমরা কোনো সহায়তা নাই, আপনারা আমরা সহায়তা করেন, এইটা তো মাফ করি আমরা দেবেন। লোন লওয়ার পরে আমরা করোনার বিমারে যে আমরা সারাটা বিমারের আজারে আমরা 3 মাসের আমরা লকডাউন হয়, আমরা খুব ক্ষতিপূরণ হয়েছে, আমরা বাচ্চারও মনে কর কোনো আইন নীতি করতে পারছে না, মান আমরা ঘরের মানুষেরও কোনো লস পাইছে, আমরা কিস্তি গুণ দিতাম না, কিন্তু বন্ধনে আমরা যা করছে যে কিস্তি দিবার লাগি, কিন্তু আমরা কোনো দিবার কোনো মতো নাই, এই কারণে আসাম সরকারও আর মুখ্যমন্ত্রীরও আমরা যা করছি আমরা এই ঋণটা আমরা একদম মুক্ত দিবার লাগি, লোনটা লইয়া যে আমরা বাইরে দিছি, যে যেখানে আছে ওখানে বন্ধি আছে, কিন্তু বাইরে আমরা কত সমস্যা করি আর বাচ্চা কাচ্চার আমরা খানি দিতাম বাড়ি, আমরা হলো অবস্থা আমরা কেমনি দিব এই বন্ধনটা, 3 মাস আমরা আপনি আমরা এই বন্ধনটা মকুব করুন, আমরা দিতাম হারিয়া না, আমরা সাহায্য কথা আপনারা আমরা খাই আর আমরা বাচ্চা কাচ্চার মুখে দিবার মতো কোনো তবিয়ত নাই, আমরা এখন ওকে মুক্তি করে দেওয়া আমরা তো ভূমি আর যেন মুক্তি করে দিলে যেন এখন বন্ধনের সারকলে আই আমরা বাড়িতে কুদাই রাখার না পয়সা দেন পয়সা দিবার লাগবে, আমরা এগুলো দিতাম পারতাম না, আমরা আরো ভালো নয় সাহায্য করুক। এদিকে কালীগঞ্জ বাজার সংলগ্ন গ্রাম দৌলতপুর বাগবাড়ি জিপের 7 নম্বর ওয়ার্ডের প্রায় 20 জন মহিলা সদস্য বন্ধন আরোহণ থেকে ঋণ নিয়ে কিস্তি পরিশোধে বিপাকে পড়েছেন। মল্লিকা হাজিরা গ্রুপের এসব সদস্য রবিবার সাংবাদিক সম্মেলন আয়োজন করে ঋণের কিস্তি মুকুবের আর্জি জানান। তারা বলেন, লকডাউনের ফলে তারা সমস্যায় পড়ে গেছেন, এ মুহূর্তে ঋণের কিস্তি পরিশোধ তাদের পক্ষে অসম্ভব। তারা বলেন, সন্তানদের প্রতিপালনে দায় হয়ে পড়েছে, কি করে কিস্তি পরিশোধ করবেন, বিষয়টি বিবেচনার জন্য তারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। মহিলারা বন্ধন গ্রুপ ও আরোহণ গ্রুপের মহিলারা সবাই সরকারের কাছে অনুরোধ জানাইতেছি যে বিগত ও আগন্ত যে দিনগুলো আমরা যে ঋণ নিছি এই ঋণগুলো আমরা কিছুতেই দেওয়ার মতো ক্ষমতা নাই, তাই তার কাছে আমরা সবাই
একটি অনুরোধ রাখতেছি যে তাই আমাদের সাহায্য করতে। অন্যদিকে বন্ধন ব্যাংক থেকে নেওয়া ঋণ মুকুবের দাবি উঠল উধারবন্ধ আরকাটিপুর জিপিতে। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে আরকাটিপুর এলাকার বেশ কটি মহিলা সমিতির সদস্যরা বলেন, দুমাসেরও অধিক সময় ধরে লকডাউন চলতে থাকায় তাদের অবস্থা বেহাল হয়ে পড়েছে, পিঠ ঠেকে গেছে দেওয়ালে, রোজগার হারিয়ে বহু কষ্টে দিন যাপন করছেন তারা। এদিকে ব্যাংক কর্তৃপক্ষের তরফে তাদের দুইজনের মধ্যে কিস্তি পরিশোধের চাপ দেওয়া হচ্ছে। এমত অবস্থায় ঋণের কিস্তি পরিশোধে অক্ষম তারা, তাই তারা বিষয়টি নিয়ে বিবেচনার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এমন এখন লকডাউন কিছু করতে পারি না, ব্যবসা গেলে ব্যবসা করতে পারি না, তারপরে ইয়ে হয়েছে আমরা এখন যে চারটা তিন চার মাস যতদিন থাকে লকডাউন তখন আমরা দিতে পারি না, তারপরে অনুরোধ করছি যে আমরা আপনারা কাছ থেকে যে আমরা একটু ইয়ে করিয়া মাফ করিয়া দিতা। আমরা কিস্তিটা মাফ চাই, যেটা লকডাউনের সময় বন্ধ রয়েছে, পরবর্তী যেটা আইব আগে আমাকে আমরা দিতাম পারবো, আর গাড়ি ঘোড়ার রোজগার হইলে দিই যে আমরা যে তিন মাস চার মাসের যে একটা লকডাউন দেখা পয়সা যে তারা ডিমান্ড করছে, ব্যাংকেও বলা চার দিছে, আমরা একটু কিলা দিমু, আমরা বাচ্চাগুলো আগে খামো খাতে যাইতে পারত না, আনতে পারত না, খাইতে পারত না, তাই আমরা কিলা কিলা কিস্তি মারতাম। আমরা আপনারা গেছেন যে সরকার গেছেন সাহায্য চাইছি, আমরা জেলা জেলা মাফ হয় আপনারা মাফ করি আমরা দেন। কেশব স্মারক সংস্কৃতি সৌরভী, ইনফোসিস ও রাষ্ট্রীয় সেবা ভারতীয় যৌথ উদ্যোগে ত্রাণ বণ্টন করা হয়েছে। রবিবার কাজীডহর, নোয়ারাজ ও রায়পাড়ায় ৪০টি অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। ত্রাণ বণ্টনের সময় দিন উপস্থিত ছিলেন সম্রাট রায়, রূপম পাশি, বিশাল রায় সহ আরও অনেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। আসামে করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত, আক্রান্তের সংখ্যা বাড়ছে। সোমবার থেকে ৩০ দিনের আনলক ১, কন্টেনমেন্ট জোন ছাড়া স্বাভাবিক হচ্ছে সব। রোগী বাড়তে থাকায় বাড়ছে হাসপাতালের সংখ্যাও, করিমগঞ্জে শুরু কোভিড চিকিৎসা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।